हे गाइज वेलकम बैक टू माई चैनल आशा करी अपनारा सबाई अनेक भलो आछेन। तो आज के रिवेंज अफ आदार्स ड्रामार 10th एपिसोड एक्सप्लेन करब और अलरेडी ए ड्रामार 9 एपिसोड आगे एक्सप्लेन करा आछे, तो चाहले सेगुलो देखे आसते पारेन आमी डिस्क्रिप्शन बक्से अथवा कमेंटे लिंक पिन कर देव। जेमन कि आगे एपिसोडे आमरा देखेछिलाम उसांग सुहनेर मास्क खुले दे आर देखे एटा सुहन नय बरं जेबम, फले ओ रेगे सेखान थेके बेरिये चले जाए। एरपर आमादेर 20 मिनट आगे एक फ्लैशबैक देखानो हय जेखाने जेबम और चैनमी मिले सोहन के खुजे बेड़ाच्छिलो। एदिके तेसु और आजुं मिले मीनेर काछे पौंछाय और मीन जानतो जे साजुं कोथाय थाके, फले ओ चैनमीदेर साजुंगेर प्लेसेर इन्स्ट्रक्शन दिते थाके और सेई मतो ओरा सेखाने पौंछे जाय और सोहन के उसांगेर ट्रैप थेके बाँचिये नेय। एरपर चैनमी सोहन के जेबमेर गाड़ीते करे निये जेते थाके और बेचारा सोहनेर मायेर मृत्युर खबर शुने कान्ना करते थाके। এদিকে ডিটেকটিভরাও সাজুঙ্গের কার হাউসে চলে আসে কারণ উসাঙ্গের ওই লাইভ স্ট্রিমের জন্য ব্যাপারটা সবার কাছে জানাজানি হয়ে যায়। তো ডিটেকটিভদের দেখে উসাঙ্গ পালিয়ে যেতে থাকে কিন্তু শেষমেশ ডিটেকটিভরা ওকে ধরে ফেলে আর ওর সাথে সাজুং আর জেবমকেও পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। এরপর আমরা সোহনের মায়ের ফিউনারেলের দৃশ্য দেখতে পাই, এখানে তেসু আজুং আর চ্যানমিও উপস্থিত ছিল। এরপর আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখতে পাই, এখানে ফিমেল ডিটেকটিভ উসাঙ্গের বাবাকে বলে যে গতকাল যা কিছু হয়েছিল সেসবের পেছনে উসাঙ্গের হাত ছিল আর এই লাইভ স্ট্রিম অর্গানাইজ করার জন্য ওর সাথে আরও কয়েকজন ছিল, সাজুং ওর কাজিন আরও কয়েকজন ছিল আর ওদের সবার ক্রিমিনাল রেকর্ড আছে। তো আমি ওদের গতকাল ছেড়ে দিয়েছি আর বলেছি যে ওরা যেন আজকে পুলিশ স্টেশনে এসে আমার সাথে দেখা করে। এতে উসাঙ্গের বাবা বলে হয়তো ওরা কোনো প্র্যাঙ্ক করেছে, তখন ডিটেকটিভ বলে ওটা কোনো প্র্যাঙ্ক ছিল না, ওদের উদ্দেশ্য ছিল কালপিটকে ধরার আর স্কুলের সব স্টুডেন্টদের সামনে তার পরিচয় প্রকাশ করে দেওয়ার, হয়তো উসাঙ্গে কেসের সম্পর্কে অনেক কিছু জানে। পুলিশ চিফ বলেন, তোমার কি মনে হচ্ছে যে বডি শপের ঘটনার সাথে এটার কোনো সম্পর্ক আছে? ডিটেকটিভ বলেন, আমার তো এমনটাই সন্দেহ হচ্ছে আর ইনভেস্টিগেশন করা হয়ে গেলে আমি আপনাকে রিপোর্ট করে দেব। দেন ফিমেল ডিটেকটিভ যখন বাইরে আসেন তখন মেল ডিটেকটিভ ওনাকে বলেন যে গতকাল রাতে যে ছেলেটা মাস্ক পরেছিল ও হচ্ছে সিয়ংপিল গ্রুপের ওনারের ছেলে, তো ও এখন দুটো লয়ার নিয়ে এখানে এসেছে। এরপর ফিমেল ডিটেকটিভ যখন জেবামের কাছে আসে তখন জেবাম ওর লয়ারদের বলে যে জিজ্ঞাসাবাদের জন্য আমি একা চলে যাব আর আপনাদের আমার জন্য এত চিন্তা করতে হবে না। দেন জেবাম বলে যে আমি গত মাস থেকে জানি যে সাজুং ওখানেই থাকে কারণ আমি ড্রাইভিং করার সময় ওকে ওখানে স্মোক করতে দেখেছিলাম আর গতকাল আমি যখন উসাঙ্গের লাইভ স্ট্রিম দেখি তখন আমি হিরো সাজার জন্য সেখানে চলে যাই। আর আমি সেই হিরোর কথা বলছি যে গত সেমিস্টারে সাজুঙ্গের পা ভেঙে দিয়েছিল। এতে ডিটেকটিভ বলে, তুমি মাস্ক কোথায় পেলে? নাকি তুমি সবসময় মাস্ক নিয়ে ঘুরে বেড়াও? জেবাম উত্তর দেয়, আমি মাস্ক নিয়ে কেন ঘুরতে যাব? আমি রাস্তায় ওটা খুঁজে পেয়েছিলাম আর আমার মনে হয়েছিল যে আমি যদি ওটা পরে নিই তাহলে আমাকে আরও বেশি হিরোর মতো লাগবে। তাছাড়া আমার মনে হয়েছে এটা কোনো প্র্যাঙ্ক ছিল না কারণ উসাঙ্গ যখন মাস্ক খুলে আমাকে দেখতে পায় তখনও অনেক রেগে যায়, হয়তো ও অন্য কাউকে আশা করেছিল। দেন ডিটেকটিভ ওকে জিজ্ঞাসা করে যে তুমি স্কুল থেকে এক বছর ড্রপ আউট কেন করে নিয়েছিলে? জেবাম উত্তর দেয়, ট্রাফিক অ্যাক্সিডেন্টের ফলে আমি কোমায় চলে গিয়েছিলাম আর 6 মাস আমি হসপিটালে ভর্তি ছিলাম সেই জন্য। এরপর আমরা সাজুংকে দেখতে পাই, ওকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এখানে মেল ডিটেকটিভ ওকে বলে যে আমি জানি তুমি মিনকে আবার হ্যারাস করা শুরু করেছো আর সেই জন্যই ওই হিরো তোমাকে আবার মারতে এসেছিল। সাজুং বলে, আপনি এসব কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ডিটেকটিভ বলে, উসাং এসব কেসে কিভাবে জড়িয়ে গেল? সাজুং উত্তর দেয়, এসব তো ওরই প্ল্যান ছিল। এতে উনি বলেন, উসাঙ্গ হিরোকে কেন ধরতে চাইছিল? ওই হিরো কি ওর সাথে কিছু করেছে? সাজুং বলে, আমি এ বিষয়ে জানি না, ও আমাকে বলেছিল যে এটা করে মজা হবে আর সেই জন্যই আমি ওর সাথে জয়েন হয়েছিলাম। দেন মেল ডিটেকটিভ বলে, আমার তো মনে হচ্ছে উসাঙ্গ জানতো যে ওই হিরোটা আসলে কে আর সেই জন্যই তো ও সবার সামনে ওই হিরোর মাস্ক খুলে দেওয়ার প্ল্যান করেছিল। সাজুং বলে, আমি জানি না। এরপর ডিটেকটিভ উসাঙ্গকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু ও তেমন কোনো উত্তর দেয় না আর বলে, আমি শুধুমাত্র মজার জন্য লাইভ স্ট্রিম করেছিলাম, তাছাড়া আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। এতে ডিটেকটিভরা বলে, আমরা বুঝতে পেরেছি যে তুমি এটা কেন করেছো, তুমি আসলে ওই হিরোকে সবার সামনে এক্সপোজ করতে চাইছিলে যাতে করে পুলিশ ওকে অ্যারেস্ট করতে পারে আর তারপর পুলিশ যাতে ইনভেস্টিগেশন করে দেখতে পারে যে ওই 3টে কেসের সাথে হিরোরই সম্পর্ক আছে কিনা। তাছাড়া এসব কিছুর জন্য তুমি নিশ্চয়ই কাউকে সন্দেহ করো। তো উসাঙ্গ এখানে শেষমেশ বলে দেয় যে হ্যাঁ, আমি এসব কিছুর জন্য সোহনকে সন্দেহ করি। এরপর আমরা আবার ফিউনারেলের দৃশ্য দেখতে পাই, এখানে ডিটেকটিভ আর ওনার হাজবেন্ড আসেন সোহনের মাকে রেসপেক্ট পে করার জন্য। দেন এরা যখন খেতে বসে তখন তেসু জিজ্ঞাসা করে যে একটু আগে যারা এসেছিল তারা কারা? জেবাম বলে, ওই মহিলা সাজুঙ্গের কেসের ডিটেকটিভ। দেন ও বলে, ওই লোকটাকে তো সোহন এখানে ওদের কাউকে সত্যিটা জানায় না যে ওটা ওর ডাক্তার কারণ ও ওর শরীর খারাপের কথা কাউকে জানাতে চায় না।
এরপর ওরা মেমোরিয়াল হলে যায় সোহনের মাকে রেসপেক্ট পে করার জন্য। দেন ওরা পার্কুনসকের অ্যাশের কাছেও যায়। তখন তেসু বলে যে এতদিন ধরে পুলিশ কি ইনভেস্টিগেশন করছে যে এখনো খুনিকে ধরতে পারলো না। দেন ও চ্যানবি আর সোহানকে জিজ্ঞাসা করে যে তোমরা কি এ বিষয়ে কিছু জানো। সোহান আর চ্যানবি বলে যে আমরা একজনকে সন্দেহ করি আর সেটা হচ্ছে উসাং। পরের দিন জেবাম যখন স্কুলে যায় তখন উসাং ওর কাছে আসে আর বলে যে আমি তোমার সাথে কথা বলতে চাই। দেন ওরা অডিটোরিয়ামে যায়। তখন উসাং বলে যে আমি তোমাকে আর আমার ফ্রেন্ড হিসেবে ট্রিট করবো না, কারণ তুমি তোমার লাইন ক্রস করে ফেলেছো আর তুমি পুলিশকে যা বলেছো বলেছো, তাতে আমার কিছু যায় আসে না। আর তুমি সেদিন ওখানে সোহানকে দেখেছিলে আর ওর কাছ থেকে তুমি মাস্ক নিয়ে সোহানের বদলে তুমি কার হাউসে ঢুকে পড়ো আর তারপর আমাদের প্ল্যান নষ্ট করে দাও। আর আমি ঠিক বলছি তাই তো? জেবাম উত্তর দেয় তুমি যা শুনতে যাও তা তো নিজেই বলে গেলে, আমাকে তো বলার কিছু চান্সই দিলে না। উসাং বলে তুমি সোহানকে হেল্প করে আমার সাথে বিশ্বাসঘাতকতা কেন করলে আর তুমি আমার রাস্তায় কেন আসছো? জেবাম বলে আমি চাইনি সোহান ধরা পড়ুক। এতে উসাং হাসে আর বলে আমি জানতাম তুমি সেদিন রাতে ওর সাথে দেখা করেছিলে। আর তুমি সোহানের জন্য এত কিছু কেন করছো? ও কি তোমার জন্য আমার থেকেও বেশি কিছু করেছে? তোমার আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে লজ্জা করলো না? এতে জেবাম হাসে আর বলে তোমার কি মনে হয় যে তুমি আমার জন্য অনেক কিছু করেছো? তুমি আমাকে কখনো ভালোভাবে ট্রিট করোনি। উসাং তখন হাসে আর বলে এখনকার দিনে মানুষের সাথে ভালো ব্যবহার করাই উচিত না। যখন তোমার কিছু মনে ছিল না তখন আমি তোমাকে সব কিছু বলেছি, তোমাকে রিকভার হতে সাহায্য করেছি আর এখন তুমি বলছো যে আমি তোমাকে ভালোভাবে ট্রিট করিনি? যখন তুমি আমার কাছে এসে হাজারো প্রশ্ন করতে তখন আমি তোমার পেছনে যে টাইম আর এফোর্ট দিয়েছি তার মানে সেসবের কোনো মানে নেই? জেবাম উত্তর দেয় তুমি আমাকে জাস্ট ম্যানিপুলেট করছিলে, তুমি আমার স্মৃতি না থাকার ফায়দা উঠাচ্ছিলে, তুমি আমাকে শুধুমাত্র পার্কুনসিয়ক আর আমার ফটো কেন দেখিয়েছিলে? তুমি আমাকে ভাবতে বাধ্য করেছো যে আমি আর পার্কুনসিয়ক ডেটিং করছিলাম। তুমি আমাদের গ্রুপ ফটো কখনো আমাকে দেখাওনি। উসাং বলে আমি ওই ফটোগুলো দেখিয়ে নিশ্চিত হতে চেয়েছিলাম যে তোমার আদৌ কিছু মনে পড়েছে কিনা। আর আমি যদি এই সিচুয়েশনে দাঁড়িয়ে তোমাকে সত্যি কথাও বলি তাহলেও তুমি আমার কথা বিশ্বাস করবে না। সো আমি তোমাকে একটা ক্লু দিচ্ছি যে তোমাদের কোম্পানি বিল্ডিং যেখান থেকে তুমি লাভ মেরে সুইসাইড করার চেষ্টা করেছিলে আর তারপরেও তুমি বেঁচে যাও। তুমি যদিও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে কিন্তু তুমি খুব শীঘ্রই আমার কাছে ফিরে আসবে যে আমি তোমার জন্য যা কিছু করেছি সেই সব কিছুকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আর যেদিন তোমার মনে পড়বে যে ওই বিল্ডিংয়ে আসলে কি হয়েছিল সেদিন তুমি বুঝতে পারবে যে আমি একমাত্র ব্যক্তি যাকে তুমি ভরসা করতে পারো। এরপর আমরা দেখি সোহান আর চ্যানমি একসাথে বিচে আসে আর সোহান অনেক স্যাড ছিল, ফলে চ্যানমি ওর মুড ঠিক করার জন্য ওকে ওর আর পার্কুনসিয়কের গল্প শোনায়। দেন ওরা একসাথে সানসেট দেখে আর তারপর একটা রেস্টুরেন্টে যায়। তো চ্যানমি এখানে সোহানকে এই ফটোটা দেখায় আর বলে এটা আমার ভাই আমাকে পাঠিয়েছিল। ও বলেছিল যে ও নাকি ওর গার্লফ্রেন্ডের সাথে ডেটে এসেছে। ও আমাকে এটাও বলেছিল যে আজম নাকি ওর গার্লফ্রেন্ড, কিন্তু পরে আমাকে আজম বলেছে ওরা কখনোই একে অপরের সাথে ডেটিং করেনি, ওদের রিলেশনশিপ ফেক ছিল। তাছাড়া সিফুডে ওর অ্যালার্জি হয়, তো এখন আমার মনে হচ্ছে যে আমার ভাই হয়তো এদের মধ্যে কারোর সাথে ডেটিং করছিল। এতে সোহান বলে আমি তো পার্কুনসকের ব্যাপারে এরকম আগে শুনিনি যে ও গে। তো চ্যানমি বলে আমার জাস্ট মনে হলো আর এদের চারজনের মধ্যে কিছু তো নিশ্চয়ই ছিল, কিন্তু জেবামে তো এ বিষয়ে এখন কিছু মনেই নেই আর সেজন্য তো US চলে গেছে, সো ওর সাথে এখন কন্ট্যাক্ট করা যাচ্ছে না। আর আমার ভাই তো বেঁচেই নেই, তো বাকি থাকলো উসাং, ওই একমাত্র ব্যক্তি যে আমাদের সত্যিটা বলতে পারে। তখন সুহান বলে ওর সাথে কথা বলার জন্য আমাদের একটা রাস্তা বের করতে হবে। এদিকে লাইভ স্ট্রিমের ওই ঘটনার জন্য উসাংয়ের বাবা ওর ওপর অনেক রেগে ছিল, তো তিনি উসাংয়ের ফোন নিয়ে নেয়। এরপর আমরা দেখি জেবাম শাওয়ার নিচ্ছে আর ঠিক তখনই ও বাইরে থেকে কোনো কিছুর আওয়াজ শুনতে পেয়ে বেরিয়ে আসে আর দেখে যে ওর রুমের সব জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে আর ওর রুমের দরজায় কেউ টেপ লাগিয়ে দিয়েছে। আর এটা দেখে ওর মনে পড়ে যায় যে ও নিজেই কোনো এক সময় ঠিক এমনই করেছিল। পরের দিন জেবাম যখন স্কুলে আসে তখন চ্যানমি ওকে বলে যে আমি তোমার কাছে একটা হেল্প চাই আর এটা উসাংয়ের ব্যাপারে। এরপর আমরা অডিটোরিয়ামের দৃশ্য দেখতে পাই, এখানে জেবাম উসাংয়ের জন্য ওয়েট করছিল। দেন উসাং সেখানে আসে আর বলে আমি তোমাকে গতকাল যে ক্লু দিয়েছিলাম সেটা নিয়ে কি তুমি ভেবেছো? তোমার কি কিছু মনে পড়েছে? জেবাম বলে আমার সাথে কি পার্কুনসকের কিছু হয়েছিল? আর আমি তোমাকে প্রমিস করছি যে তুমি আমাকে যা কিছু বলবে সেই সব কিছু আমি বিশ্বাস করবো, সো প্লিজ আমাকে সত্যিটা বলো। এতে উসাং হাসে আর বলে তুমি আমাকে বিশ্বাস করতে চাও কেন? জেবাম উত্তর দেয় কারণ তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে সত্যিটা বলতে পারো আর এইসব ভেবে ভেবে আমি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। দেন উসাং বলে তোমার কোনো কার অ্যাক্সিডেন্ট হয়েছিল না, 22 এপ্রিল আমরা একসাথে ঘোড়ায় চড়েছিলাম কারণ সেদিন ছিল আমাদের স্কুলের প্রতিষ্ঠা দিবস আর সেদিন তোমাদের কোম্পানি বিল্ডিংয়ের ছাদ থেকে তোমাকে কেউ ঠেলে ফেলে দিয়েছিল। তো এটা শুনে জেবাম অনেক বেশি শকড হয়ে যায় আর বলে এটা কি পার্কুনসক করেছিল? উসাং উত্তর দেয় হ্যাঁ তুমি ঠিকই ধরেছ, এটা পার্কুনসকেরই কাজ ছিল।
এদিকে চ্যানমি লুকিয়ে লুকিয়ে ওদের সব কথোপকথন শুনছিল আর রেকর্ড করছিল, কারণ জেবম চ্যানমির কথাতেই উসাং এর সাথে কথা বলতে এসেছিল। উসাং বলতে থাকে যে পারকুনসকের জন্যই তুমি কোমাতে ছিলে আর তোমার বাবা মা সত্যিতে সবার থেকে লুকিয়ে গেছে, কারণ ওরা ভেবেছিল যে তুমি সুইসাইড করার চেষ্টা করেছিলে, কিন্তু আসলে পারকুনসক এটা করেছিল। দেন জেবম জিজ্ঞাসা করে যে তুমি এটা জানলে কি করে যে পারকুনসক এটা করেছিল। উসাং উত্তর দেয়, কারণ আমি নিজের চোখে এই সমস্ত কিছু দেখেছিলাম। তো জেবম বলে তুমি পুলিশকে এ বিষয়ে কেন রিপোর্ট করনি। উসাং বলে কারণ পারকুনসকও আমাকে তখন দেখে ফেলেছিল, সেই কারণে আমি তোমার প্যারেন্টস আর পুলিশকে এ বিষয়ে জানাইনি। দেন ও আরও কিছু বলার আগে একটা টিচার সেখানে চলে আসে আর ওদের সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর সুহান যখন স্কুলে আসে তখন উসাং ওকে বলে যে শুনলাম তোমার মা নাকি মারা গেছে, আর তোমার মায়ের ওখানে আমি রেসপেক্ট পে করতে যেতে পারিনি, কারণ তোমার দয়াতেই তখন আমি পুলিশ স্টেশনে ছিলাম। তো সুহান ওর এসব কথায় কান্না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন উসাং পেছন থেকে ওকে বলে যে তুমি এসবের মাঝে জেবমকে না টানলেও পারতে, আর ওর জন্যই তুমি সেদিন রাতে পালিয়ে যেতে পেরেছিলে। কিন্তু তারপরেও সুহান ওর কথায় কান্না দিয়ে সেখান থেকে চলে যেতে লাগে, আর ঠিক তখনই উসাং ওকে বলে ওঠে যে আমার তোমার জন্য অনেক খারাপ লাগছে, তুমি যখন জেলে থাকবে তখন তোমাকে দেখতেও কেউ যাবে না। আর এটা শুনে সুহানের অনেক রাগ হয়ে যায়, ফলে ও ফিরে আসে উসাংকে মারার জন্য। দেন উসাংকে মারতেই যাবে, আর ঠিক তখনই ওর আবারও সেই প্রবলেম শুরু হয় আর ও অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। এদিকে চ্যানমি এটা ভেবে ভেবেই অবাক হয়ে যাচ্ছিল যে ওর ভাই জেবমকে খুন করার চেষ্টা করেছে। দেন ও খেয়াল করে যে স্কুলের সামনে একগাদা ভিড় জমা হয়ে রয়েছে, ফলে ও সেদিকে তাকায় আর দেখতে পায় যে সুহানকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে, ফলে ও দৌড়ে সেখানে চলে যায়। আর এনাদের জিজ্ঞাসা করেন যে স্যার আপনারা ওকে কোথায় নিয়ে যাচ্ছেন। তো ওনারা বলেন আমরা ওকে কাছের কোনো হসপিটালে নিয়ে যাচ্ছি। এতে চ্যানমি বলে আপনারা ওকে উসাং হসপিটালে নিয়ে চলুন, কারণ ওর ব্রেন টিউমার আছে আর ওখানে ওর ডাক্তারও আছে। দেন ও সোহানের সাথে অ্যাম্বুলেন্সে উঠে পড়ে। আর এদিকে তেসুয়ার আজুং সহ স্কুলের সব বাকি স্টুডেন্টরা সোহানের ব্রেন টিউমারের কথা শুনে অনেক বেশি শকড হয়ে যায়। এরপর আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই। এখানে ডাক্তার চ্যানমিকে বলে যে ও এখন 24 ঘন্টা ঘুমাবে, সো তুমি এখন ওর জন্য চিন্তা না করে বাড়ি ফিরে যাও, ও জেগে উঠলে আমি তোমাকে কল করে জানিয়ে দেব। দেন ডাক্তার সেখান থেকে চলে যেতে থাকে। আর তখন চ্যানমি ওনাকে জিজ্ঞাসা করে যে এই রোগের জন্য কি সোহান সত্যিই মারা যাবে। ডাক্তার বলেন যে ওর অবস্থা হঠাৎ করেই অনেক খারাপ হয়ে যেতে পারে, অথবা এখন ওর অবস্থা যেমন আছে তেমনও থাকতে পারে, আর আমরা ওকে সুস্থ করে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করব। এদিকে অডিটোরিয়াম থেকে বেরোনোর পর জেবম আবারও উসাংকে টেনে নিয়ে আসে আর জিজ্ঞাসা করে যে সেদিন পারকুনসক তোমাকে দেখে ফেলার পর কী হয়েছিল আর তুমি পুলিশকে রিপোর্ট কেন করনি। উসাং উত্তর দেয়, আমি নিজেকে বাঁচানোর জন্য এমনটা করেছিলাম, কারণ পারকুনসক আমার একটা উইকনেস জানতো। এতে জেবম বলে তুমি শুধুমাত্র এটার জন্য পুলিশকে রিপোর্ট করনি। তখন উসাং বলে পুলিশকে রিপোর্ট করলেও কোনো কিছু পরিবর্তন হতো না, তাছাড়া তুমি ছাদ থেকে পড়ে কোমায় চলে গিয়েছিলে, আর এখন তো পারকুনসকও বেঁচে নেই, আর সেই জন্যই আমি তোমাকে বলেছিলাম যে চ্যানমির থেকে দূরে থাকতে, কিন্তু তুমি তো আমার কথা শোনোনি। দেন জেবম বলে তুমি কি জানো যে পারকুনসক আমার সাথে এমন কেন করেছিল। উসাং উত্তর দেয়, আমি এ বিষয়ে জানি না, এটা তোমার আর পারকুনসকের ব্যাপার। তো জেবম এসব ভেবে অনেক বেশি চিন্তা করছিল। এরপর আমরা এদের দেখতে পাই। এখানে তেসু বলে যে একবার সার্জারি হয়ে গেলে সোহান ঠিক হয়ে যাবে। এতে আজুং বলে ও আমাদের ওর শরীর খারাপের ব্যাপারে জানায়নি, তার মানে এটা নিশ্চয়ই কোনো সিরিয়াস ব্যাপার। তখন তেসু বলে সোহানের সাথে কেন এত খারাপ খারাপ জিনিস হচ্ছে। দেন ও চ্যানমিকে কল করে, কিন্তু ওর ফোন সুইচ অফ ছিল। এরপর আমরা দেখি চ্যানমি এখানে মন মরা হয়ে বসে আছে আর ভাবছে যে ওর ভাই চেবামের সাথে এমনটা কেন করেছে। দেন সিন চেঞ্জ হয় আর আমরা দেখি সোহান স্বপ্ন দেখছে, যেখানে ও ওর মা আর দাদার সাথে বসেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই ওরা দুজন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ফলে সোহান অনেক কান্না করতে থাকে আর ওদের খুঁজতে থাকে। ইতিমধ্যেই ওর ঘুম ভেঙে যায় আর ও বুঝতে পারে যে ও এখন হসপিটালে রয়েছে। দেন ও ড্রেস চেঞ্জ করে বাইরে আসে। তখন ডাক্তার ওকে বলে যে অ্যাম্বুলেন্সে করে চ্যানমি তোমার সাথে এসেছিল, তুমি হয়তো ওকে তোমার ব্রেন টিউমারের কথা বলে দিয়েছ, কারণ ওকে দেখে মনে হচ্ছিল ও তোমার শরীর খারাপের ব্যাপারে সব জানে। দেন সুহান বাইরে বেরিয়ে ভাবতে থাকে যে চ্যানমি ও টিউমারের কথা জানলো কি করে, ও তো কোনোদিন চ্যানমিকে এ বিষয়ে বলেইনি। এরপর ও চ্যানমিকে কল করে, কিন্তু ওর ফোন লাগছিল না। দেন ও চ্যানমির চ্যাট ওপেন করে আর দেখে যে ও ওকে একটা ভিডিও মেসেজ পাঠিয়েছে, যেখানে ও বলে যে আমি এইসব কিছু থেকে গিভ আপ করে নিচ্ছি, আমি সিওলে এসেছিলাম শুধুমাত্র আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করার জন্য, কিন্তু আমি জানতে পেরেছি যে আমার ভাই জেবমকে মেরে ফেলার চেষ্টা করেছিল, সো আমি আর আমার ভাইয়ের জন্য কিছু করতে পারবো না, আর তুমিও এখন থেকে আমার ভাইয়ের কেসের ব্যাপারে কাজ করা বন্ধ করে দাও, আর এইসব কিছুর জন্য আমি অনেক দুঃখিত, তাছাড়া আমি এখান থেকে চলে যাচ্ছি, সো আমার সাথে আর কন্ট্যাক্ট করার চেষ্টা করো না। তো এসব শুনে সুহান দৌড়াতে লাগে, কারণ ও চায় না চ্যানমি এখান থেকে চলে যাক। ও দৌড়ে জিমে চলে আসে, যেখানে ও আর চ্যানমি থাকতো, কিন্তু এসেও কোনো লাভ হয় না, কারণ চ্যানমি ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছিল।
দেন ও খেয়াল করে যে টেবিলের ওপর একটা নোট আর সেই জুতোর ফিতে রয়েছে যেটা দিয়ে চ্যানবি ওর জন্য একটা ব্রেসলেট বানিয়ে রেখে গিয়েছে। নোটে লেখা ছিল, তোমার শরীর খারাপের জন্য আমি সত্যি অনেক দুঃখিত, আমি চেয়েও তোমার কোনো হেল্প করতে পারবো না, কিন্তু আমি সবসময় প্রার্থনা করবো যাতে তুমি সুস্থ থাকো, আর আমার লাগ যদি একটুও ভালো হয়ে থাকে সেটা যেন তোমার হয়ে যায়, এই জন্যই আমি তোমাকে ব্রেসলেটটা বানিয়ে দিয়েছি। চ্যানমি জেবমকেও একটা ভিডিও মেসেজ পাঠিয়েছিল যেখানে ও বলে যে আমি আমার ভাইয়ের এমন আচরণের জন্য সত্যি অনেক দুঃখিত আর আমাকে এত হেল্প করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এদিকে সুহান ভাবতে থাকে যে এই ব্যাপারটা চ্যানমিকে কে বলল যে পারকুনসক জেবমকে মারার চেষ্টা করেছিল, তো ওর মাথায় উসাংয়ের খেয়াল আসে, ফলে ও ওদের বাড়ি চলে আসে ওর সাথে কথা বলার জন্য। তখন ও দেখে যে উসাং সাজুংয়ের সাথে কথা বলছে আর ওর জুতোয় লাল ফিতে রয়েছে, আর এখানে ওর সেজিনের কথা মনে পড়ে যায় যে ও বলেছিল ও সেদিন কার্পিটকে দেখেছিল যে ওর পায়ের জুতোয় লাল রঙের ফিতে ছিল। তো এখানে উসাং সাজুংয়ের সাথে ট্যাক্সি করে চলে যায় আর সোহন এই সমস্ত কিছু লক্ষ্য করে। ওরা সাজুংয়ের কার হাউসে আসে আর এখানে ওরা ঝামেলা করছিল, সাজুং উসাংকে বলে যে তুমি শুধুমাত্র আমাকে ইউজ করছো। ইতিমধ্যে সোহান এখানে চলে আসে আর সাজুংকে প্রচুর মারে। দেন ও কার হাউসের ভেতরে আসে আর উসাংকে বলে যে তুমি জেবমকে মিথ্যে কথা কেন বলেছো যে পারকুনসে ওকে খুন করার চেষ্টা করেছিল, জেবমের মেমোরি নেই বলে তুমি ওকে যা ইচ্ছে তাই ভুলভাল বোঝাচ্ছ, আমার তো মনে হয় এইসবের পেছনে শুধুমাত্র তোমার হাত রয়েছে। দেন ও এসব বলার পর উসাংকে প্রচুর মারে। এরপর আমরা দেখি চ্যানমি এখানে মন মরা হয়ে বসে রয়েছে আর ঠিক তখনই ওর ফোনে গত বছরের মেমোরি নোটিফিকেশন আসে যেখানে ওর আর ওর ভাইয়ের ফটো ছিল। তো এখানে চ্যানমি ওর ভাইকে খুব ভালোভাবে দেখছিল আর তখনও খেয়াল করে যে এই ফটোগুলো গত বছর 22শে এপ্রিল তোলা হয়েছিল, আর উসাংয়ের কথা অনুযায়ী 22শে এপ্রিল পারকুনসক জেবমকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তো চ্যানমি এখানে ভাবতে থাকে যে 22শে এপ্রিল তো ওর ভাই ওর সাথে বুসানে ছিল, তাহলে ওর ভাই জেবমকে ধাক্কা দিয়ে ফেললো কখন। আর এখানেই আমাদের 10th এপিসোড শেষ হয়ে যায়। তো এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। Turn